শেষের পথে আমরা, শেষের দিন আজ, যে দিনটা আমরা একেবারেই চাই না, কারণ আমাদের প্রত্যেকের জন্য নিজেদের কাজ, নিজেদের প্রজেক্ট খুব স্পেশাল থাকে, তো এটা ফ্যামিলি হয়ে যায়। মানে দর্শকরা যেভাবে আমাদের অ্যাজ এ ফ্যামিলি হিসেবে দেখেন, আমরা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি হয়ে যাই। সো একটা কথা বলতে চাই যে কি করে বলবো, তোমাকে মিস করব। আর মানে আমি আর কি বলবো, মানে এটা স্বাভাবিক নয় যে আমরা যদি এটা আপনাদেরকে বলে বোঝাতে হয় যে আমরা মিস করবো, সেটা খুব আই থিঙ্ক ঠিক হবে না, কারণ এটা স্বাভাবিক যে আমরা মিস করবো। এক বছর 8 মাস ইজ এ লং টাইম, অ্যান্ড আমরা একসাথে কাজ করেছি, আর কাজের পর অফ স্ক্রিন আমরা আড্ডা দিয়েছি, আমরা অনেক একে অপরের লাইফের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, যেটা হয়তো আমরা হয়তো না আমরা জানতাম না আগে, অনেক কিছু শেয়ার করেছি। শুধু আমরা নয়, আমরা সবাই একসাথে একে অপরের মানে বয়স কোনো মাধ্যম ছিল না, মানে ছোট বড় আমরা যখন আড্ডা মারতাম আমরা সব একসাথে বসে আড্ডা, লকডাউনে আমরা জুম কলেও আড্ডা মেরেছি। আমরা যখন কারোর কোনো প্রবলেম হয় এখানে এসে, মন খারাপ হয়, আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছে কি হয়নি, সেটা শেয়ার করে আমাদের সাথে, সবার সাথে সবাই একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করেছে, সেসব স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি। অনেক কন্ট্রোভার্সি যেগুলো হয়নি সেগুলো হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিকুয়েল। দেখো কন্ট্রোভার্সি কেকেবিটি নিয়ে প্রচুর হয়েছে, আর আমি মনে করি যে একটা সাকসেসফুল শো তখনই সাকসেসফুল হয় যখন মানুষে সেটা নিয়ে কথা বলে। তো আমি একটা কথা বলবো যে আমি মিস করবো, মানে আমি আমি আর কিছু এতে মিসের থেকে কি উর্দে আর বলবো। আমি যে আমাদেরকে মানতে হবে যে এটা শেষ হতে চলেছে, আর যেভাবে আমরা মিস করবো আমি জানি যে আপনারাও মিস করবেন, আর অ্যাকসেপ্ট করতে হবে, মন খারাপ হবে কিন্তু সেটা উইথ টাইম আমাদেরকে মেনে নিতে হবে। বাট কর্ণকে, কর্ণকে একটাই কথা বলবো, মানে আমি কর্ণরাধিকাকে একটা কথা বলবো অ্যাজ স্বস্তিকা, যে আমার জন্য কর্ণরাধিকার কোনোদিনও হবে না। কুশালা স্বস্তিকা আরো একবার পর্দায় একসাথে আসতে পারে যদি যদি আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রি চায়, যদি আমাদের প্রযোজকরা চান এবং হাউসরা চান, কিন্তু কর্ণরাধিকা এই বন্ডিংটা খুব সহজে আর দেখা যাবে। একদমই তাই, আর আমি সত্যি আমার বেস্ট উইশেস আছে, যে আর বেস্ট উইশেসের কোনো দরকার নেই, বিকজ সবাই জানে যে ও নেক্সট প্রজেক্টে যেটাই করবে না কেন ও খুব ভালোভাবেই কাজ করবে, আর আপনারা এভাবেই পাশে থাকবেন আর ভালোবাসবেন আর সাপোর্ট করবেন, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি তো সেটাই বলতে চাই, বি লাইক ইউ আর, অ্যান্ড এভাবেই বি অফ স্ক্রিন আড্ডা বজায় রাখ আর মেনটেন কর। আর আই ডোন্ট নো কতটা তুই আমার মতো বেশ ভালো হিরো পাবি না, বাট জোকস অ্যাপার্ট, বেস্ট উইশেস টু ইউ, অ্যান্ড আই হোপ ইউ উইল ডু ভেরি গুড ইন ইউর ফিউচার। থ্যাংক ইউ। আজকে দিনটা বললাম না যে মানে কি করছি জানি না, কি ডায়লগ আছে জানি না, গিয়ে একটা মানে কোন রকমের আর কি ডেলিভার করছি, সকলে সকলের সাথে আছি সংসার সাজাই যাযাবররা যেটা বললাম যে গিয়ে একটা জায়গায় ধরো সংসার সাজালাম, তার কদিন পর আবার সব গুটিয়ে নিয়ে গিয়ে আরো একটা সংসারে, মানে ইটস ভেরি ডিফিকাল্ট মানে ফর মি বিকজ আই এম সো ইমোশনাল, সবার ক্ষেত্রে মানে কেউ প্রকাশ করতে পারছে কেউ পারছে না, এটা সত্যি একটা ইমোশন, মানে কী করে বলবো তো ভাই আমার জন্য কি তারা মুভি আইন ডিরেক্টরকে, ডিরেক্টর বলো অ্যাকচুয়ালি আমি অনেকটা পরে এই শোটাতে জয়েন করেছিলাম, শোটা আমি কী বলবো, আমি যখন জয়েন করি এখানে সব ইউনিট মেম্বার, সব ইউনিট মেম্বার থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে সবার সাথে এতটা অ্যাটাচ হয়ে যায় না, মানে খুব কম টাইমের মধ্যে, মানে
এত তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে সত্যি কথা বলতে বন্ধ হওয়ার কথাও ছিল না এইখানে। অ্যান্ড এটা হচ্ছে আনএক্সপেক্টেড, আর সত্যি কথা বলতে খুব মজা করে কাজ করেছি, যে কটা দিন কাজ করেছি খুব মজা করে কাজ করেছি, সবার কাছ থেকে মানে খুব সাপোর্ট পেয়েছি প্রত্যেকটা সিনিয়র আর্টিস্ট। অ্যান্ড কি বলবো মানে আমি না ঠিক বুঝে বলতে পারছি না। অ্যান্ড অবভিয়াসলি আই এম থ্যাঙ্কফুল টু সিজিদা, যে সিজিদা আমাকে সেই সুযোগ প্রেশান্সে নিয়ে এসেছেন আমার খারাপ সময়ে ভালো সময়ে সবসময় সিজিদা আমার পাশে থাকে। অ্যান্ড হোপফুলি হয়তো আমি সেই সুযোগ প্রেশান্সের সাথে আবার কাজ করবো সিজিদার সাথে, তো ডেফিনেটলি সিজিদা আমাকে সঙ্গে রাখতে বলেছি অলওয়েজ। অ্যান্ড এই টিমটা ইউনিটটাকে আমি হয়তো কিছুদিনের জন্য মিস করবো, বাট এই টিম এই ইউনিট সবার সাথে কোথাও না কোথাও দেখা হবে, একসাথে কাজ করবো।